আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, গোলাম মোস্তফা মডেল কলেজের পক্ষ থেকে আয়োজিত দ্বাদশ শ্রেণীর অনলাইন ক্লাসে তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি মেহেদী হাসান, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, গোলাম মোস্তফা মডেল কলেজ। শিক্ষার্থীরা, তোমরা অবগত আছো যে তোমাদের এই মাসের 14 তারিখে তোমাদের একটা পর্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এ পর্যন্ত তোমাদের সর্বমোট এই সাবজেক্টে 3টা অধ্যায়ের উপর আলোচনা করেছি। তো তোমাদের পর্ব পরীক্ষায় 3টা অধ্যায়ের উপরই প্রশ্ন করা হবে, বা যে সাজেশান দেওয়া হয়েছে সেই সাজেশানটাও এই 3টা অধ্যায়ের উপরই দেওয়া হয়েছে। তো যেহেতু 3য় অধ্যায় পর্যন্ত আলোচনা শেষ হয়েছে, তো আজকে রিভিউ ক্লাস হিসাবে আমি 1ম ও 2য় অধ্যায়ের উপর কিছু আলোচনা করব। তো প্রথমেই তোমাদের 1ম অধ্যায় বিপণন পরিচিতি নিয়ে আলোচনা করব। এখানে দেখো তোমাদের পাঠ্যবইয়ের 29 পৃষ্ঠায় কতগুলো জ্ঞানমূলক প্রশ্ন বলা আছে, এগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। যেখানে যেমন প্রথমে বলা আছে বিপণন কী। মূলত বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে পণ্য উৎপাদন হতে শুরু করে পণ্যদ্রব্য ভোক্তাদের কাছে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলী। যদি একটু ব্যাপক অর্থে বলি, তাহলে বিপণন হচ্ছে একটি প্রক্রিয়া যার দ্বারা কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের কাছ থেকে ভ্যালু অর্জনের লক্ষ্যে শক্তিশালী ক্রেতা সম্পর্ক তৈরি করে। 2 নম্বরে বলা আছে প্রয়োজন কী। প্রয়োজন হচ্ছে বঞ্চিত মনে করার অনুভূতি, অর্থাৎ একটা জিনিসের প্রতি যে আকাঙ্ক্ষা রয়েছে সেই আকাঙ্ক্ষা অনুযায়ী যদি পণ্যটা প্রাপ্তি না ঘটে, বা সেই আকাঙ্ক্ষা অনুযায়ী পণ্যটা যদি পাওয়া না যায়, সেটা থেকে যে বঞ্চিত মনে করা অনুভূতি সৃষ্টি হয় সেটাই হচ্ছে প্রয়োজন। অভাব মানুষের প্রয়োজন সংস্কৃতি ও ব্যক্তিত্বের ব্যক্তিত্ব দ্বারা যে আকৃতি গ্রহণ করে তাই হচ্ছে অভাব। অর্থাৎ একটা মানুষ তার চলাফেরা বা লাইফস্টাইল অনুযায়ী সে যে পণ্যটা ভোগ করতে ইচ্ছুক হয়, সেই পণ্যটা যদি তার হাতে নাগালে যতক্ষণ পর্যন্ত না আসে ততক্ষণ পর্যন্ত তার মধ্যে যেই বিষয়টা তৈরি হয়, যে অভাববোধটা তৈরি হয়, সেটাকে মূলত অভাব বলা হয়েছে। চাহিদা কী। ক্রয় ক্ষমতা দ্বারা সমর্থিত মানুষের অভাবগুলি হচ্ছে চাহিদা। অর্থাৎ এখানে 2টা বিষয় রয়েছে, এক হচ্ছে তার প্রয়োজন অভাব দুইটাই থাকতে হবে, আরেকটা হচ্ছে তার সেই পণ্যটা ক্রয় করার ক্ষমতাও থাকতে হবে। তারপরে বলা আছে বাজার অর্পণ কী। বাজার অর্পণ হচ্ছে একটি প্রয়োজন বা অভাবের সমষ্টি বিধানের জন্য বাজারে উপস্থাপন করা পণ্য সেবা তথ্য বা অভিজ্ঞতার সমন্বয়। অর্থাৎ একটি পণ্য বাজারে উপস্থাপন করা মাধ্যমে তার পণ্য সেবা তথ্য বা অভিজ্ঞতার যে সমন্বয় সেটাকে মূলত বলা হয় বাজারে অর্পণ করা, অর্থাৎ বাজারে উপস্থাপন করা। বিনিময় কী। বিনিময় হচ্ছে একটি পণ্য ক্রেতার হাত থেকে ভোক্তার হাতে পৌঁছানো পর্যন্ত যাবতীয় কার্যাবলী। অর্থাৎ কোনো কিছু প্রদানের মাধ্যমে কারো কাছ থেকে কাঙ্ক্ষিত বস্তু অর্জনের কাজ হচ্ছে বিনিময়। তারপর বলা আছে বাজার কী। বাজার হচ্ছে সম্ভাব্য ভোক্তা ও ক্রেতার বিক্রেতা ও ক্রেতার সেট, অর্থাৎ যেখানে একটি যেখানে মূলত ক্রেতা এবং ভোক্তা, ক্রেতা ভোক্তা এবং বিক্রেতা সবাই উপস্থিত থাকে। আচ্ছা, বিক্রয় কী। বিক্রয় হচ্ছে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তর ও এর সাথে জড়িত অন্যান্য কার্যাবলীর সমষ্টি। অর্থাৎ একটি পণ্য বিক্রেতার কাছ থেকে ক্রেতার কাছে পৌঁছানোর জন্য যিনি মুখ্য ভূমিকা পালন করে তিনি মূলত হচ্ছে বিক্রেতা, আর এই যাবতীয় কার্যাবলীটাকেই বলা হচ্ছে বিক্রয়। ক্রেতা ভ্যালু কী। ক্রেতার মোট ভ্যালু ও মোট ব্যয়ের পার্থক্যই হচ্ছে ক্রেতা ভ্যালু। অর্থাৎ একজন ক্রেতার জন্য একটি পণ্য উৎপাদন করতে গিয়ে যে পরিমাণ খরচ হয় এবং ওই পণ্যটা ক্রেতা ক্রয় করার মাধ্যমে যে ব্যয়টা করে, এই দুইয়ের পার্থক্যকে মূলত বলা হচ্ছে ক্রেতা ভ্যালু। ক্রেতা সন্তুষ্টি কী। ক্রেতা সন্তুষ্টি হচ্ছে পণ্যের উপলব্ধিমূলক কার্যকারিতা কতটা ক্রেতার প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে তার মাত্রা। অর্থাৎ একজন ক্রেতা বা অভীষ্ট ক্রেতা একটি পণ্য সম্পর্কে তার যে প্রাথমিক জ্ঞান রয়েছে সেই জ্ঞানের মাধ্যমে সেই পণ্যটা ক্রয়ের যে আকাঙ্ক্ষা তার মধ্যে সৃষ্টি হয় সেই আকাঙ্ক্ষা অনুযায়ী বা অভাব অনুযায়ী যদি পণ্যটা ওই পরিমাণ সার্ভিস দিতে পারে বা সেবা দিতে পারে বা উপযোগ সৃষ্টি করতে পারে তাহলেই সেটাই হচ্ছে ক্রেতা সন্তুষ্টি। তারপরে বলা আছে পণ্য কী। অভাব বা প্রয়োজন মেটাতে পারে এমন যা কিছু মনোযোগ আকর্ষণ অর্জন ব্যবহার বা ভোগের জন্য বাজারে অর্পণ করা হয় তাই হচ্ছে পণ্য। অর্থাৎ মানুষের অভাব মেটাতে পারে এরকম
বিভিন্ন জিনিস যেগুলা মানুষের অর্জন ব্যবহার বা ভোগের জন্য উপযোগী সেগুলোকে মূলত পণ্য বলা হয়। সেবা কি? একটি সেবা হচ্ছে যে কোনো কাজ বা সুবিধা যা এক পক্ষ অন্য পক্ষকে প্রদান করতে পারে, যা অবশ্যই অস্পর্শনীয় এবং যাতে মালিকানার কোনো পরিবর্তন ঘটে না। অর্থাৎ সেবা কখনো ধরা বা ছোঁয়া যায় না, সেটা অনুভব করতে হয়। বিপণন ক্রেতাদের জন্য কি সৃষ্টি করে? বিপণন ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। তারপরে এখানে বিভিন্ন যুগের কথা বলা আছে। যেমন এখানে বলা আছে বিপণন যুগ কি, সভ্যতার এক পর্যায়ে কেউ কেউ তাদের প্রয়োজনীয় সকল কিছু উৎপাদন করতে পারতো না, আবার অনেকের কাছে প্রয়োজন মেটানোর পরও উদ্বৃত্ত পণ্য থাকতো। এই অবস্থায় তারা পরস্পরের মধ্যে বিনিময়ের মাধ্যমে পারস্পরিক প্রয়োজন মেটাতো। এ সময়কালকে বিনিময় যুগ বলে। অর্থাৎ সভ্যতার বিনিময় যুগে কিছু মানুষের কাছে পণ্য ব্যবহারের পরেও পর্যাপ্ত পরিমাণ মজুদ থাকতো, এবং কিছু মানুষের কাছে পণ্য ব্যবহারের জন্যই থাকতো না, কিন্তু অর্থের বিনিময়ে তারা যাদের কাছে পণ্য অধিক থাকতো তাদের কাছ থেকে পণ্য ক্রয় করত। তারপর বলা আছে উৎপাদন যুগ, যে সময় পণ্য উৎপাদন করা এবং চাহিদা অনুযায়ী সরবরাহ করার মধ্যেই মূলত বিপণন কাজ সীমিত ছিল, সেটি হচ্ছে উৎপাদন যুগ। অর্থাৎ পণ্যদ্রব্য উৎপাদন করবে এবং চাহিদা অনুযায়ী ভোক্তার নিকট পৌঁছাবে, এটাই ছিল উৎপাদন যুগের মূল লক্ষ্য। তারপরে এসেছে বিক্রয় যুগ, যে সময় উৎপাদকরা অনুধাবন করে যে পণ্য এমনিতে বিক্রয় করা হবে না, বিক্রয় করতে হবে, এজন্য উৎপাদকরা বিক্রয় বৃদ্ধির বিভিন্ন কৌশল ব্যবহার করতে শুরু করে। এই উদ্দেশ্যে বিজ্ঞাপন ব্যাপকভাবে ব্যবহৃত হতে থাকে। অর্থাৎ এই যুগে বিক্রয়কর্মী, ডিলার ইত্যাদি নিয়োগ দেওয়া হয়। বিক্রয় যুগের মূল লক্ষ্যই ছিল পণ্য শুধু উৎপাদন করলেই হবে না, পণ্য বিক্রয়ের দিকেও মনোনিবেশ করতে হবে। তারপর এসেছে বিপণন যুগ, যেটা সবচেয়ে আধুনিক মতবাদ, যেটা বর্তমান যুগ পর্যন্ত চলে আসছে। অর্থাৎ ভোক্তাদের উদ্দেশ্যে পণ্য শুধু উৎপাদন নয়, উৎপাদনের পর যাবতীয় কার্যাবলী করার মাধ্যমে, সেটা হতে পারে গুদামজাতকরণ, প্রমিতকরণ, পর্যায়িতকরণ, এছাড়াও আনুষাঙ্গিক যে কার্যাবলী রয়েছে, সকল কার্যাবলীর মাধ্যমে পণ্যদ্রব্য ভোক্তাদের দ্বার প্রান্তে পৌঁছানো, এই বিষয়টা হয়েছে বিপণন যুগে। তারপর আছে সামাজিক বিপণন যুগ। সামাজিক বিপণন যুগে মনে করা হয় যে বিপণন সংগঠন হচ্ছে সমাজেরই একটা অংশ, তাই সমাজের ভালোমন্দ দেখার দায়িত্ব বিপণনের রয়েছে। এক্ষেত্রে সমাজের জন্য ক্ষতিকর কার্যক্রম ও চর্চা অর্জন করা হয় এবং সমাজের কল্যাণের জন্য চেষ্টা করা হয়, এ সময়টি সামাজিক বিপণন যুগ। এছাড়াও আরও কিছু রয়েছে, যেমন রূপগত উপযোগ, যেটা হয় পণ্যের আকার আকৃতি পরিবর্তন করে একটা নতুন পণ্যে রূপান্তর করার মাধ্যমে। সেবাগত উপযোগ, সেবামূলক কার্যক্রমের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় তাকে বলা হয় সেবাগত উপযোগ। তারপরে হচ্ছে সময়গত উপযোগ, এক সময়ের পণ্য অন্য সময় ব্যবহার করে গুদামজাতকরণের মাধ্যমে সময়গত উপযোগ সৃষ্টি করা যায়। স্থানগত, এক স্থান থেকে পণ্যটুকু অন্য স্থানে স্থানান্তরিত করে পরিবহনের মাধ্যমে স্থানগত উপযোগ সৃষ্টি করা যায়। মালিকানা বা স্বত্বগত উপযোগ, অর্থাৎ পণ্যদ্রব্য বিক্রেতার কাছ থেকে ক্রেতার নিকট হস্তান্তর বা ভোক্তার নিকট হস্তান্তরের মাধ্যমে স্বত্বগত উপযোগ সৃষ্টি করা যায়। এই ছিল প্রথম অধ্যায়ের বা বিপণন পরিচিতির জ্ঞানমূলক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। বিষয়টি হচ্ছে যে জ্ঞানমূলক প্রশ্নগুলো যদি ভালো করে আয়ত্ত করা যায়, তাহলে অবশ্যই অনুধাবনমূলক প্রশ্ন বা গ আর ঘ নাম্বারে যে প্রশ্নগুলো আসে, উচ্চতর দক্ষতা, এই বিষয়গুলো ভালোভাবে রপ্ত করা যায় এবং সহজেই প্রশ্নের অ্যান্সার করা যায়। কারণ বোর্ড পরীক্ষায় ম্যাক্সিমাম সময় প্রশ্ন হুবহু বই থেকে আসবে না, সেটা নিজের মেধা দিয়ে লিখতে হবে। তো সেখানে জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন যদি ভালো করে আয়ত্ত করা যায় বা রপ্ত করে যাওয়া যায়, তাহলে অবশ্যই পরীক্ষায় ভালোভাবে অ্যান্সার করা সম্ভব হয়। আচ্ছা, এবার আসি দ্বিতীয় অধ্যায়ের বিপণন পরিবেশের জ্ঞানমূলক প্রশ্নে। এখানে দেখো তোমাদের পাঠ্যবইয়ের 88 পৃষ্ঠায় বলা আছে পরিবেশ কি। পরিবেশ হচ্ছে শক্তি ও সত্তার সামগ্রিক রূপ, যা বাহ্যিক এবং কোনো নির্দিষ্ট প্রতিনিধির সাথে সম্ভাব্যভাবে সম্পর্কিত। অর্থাৎ একটি মূলত ব্যবসায়িক ক্ষেত্রে এই পরিবেশটা অধিকতর প্রভাব বিস্তার করে, যা কারণ পরিবেশের যে শক্তি ও সামর্থ্য রয়েছে সেটা ব্যবসায়ে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। এখানে আছে বিপণন পরিবেশ কি। বিপণন পরিবেশ হচ্ছে বিপণনের বাইরের কতগুলো পক্ষ বা শক্তি, যা অভীষ্ট ক্রেতাদের সাথে সফল সম্পর্ক তৈরি ও বজায় রাখার ক্ষেত্রে বিপণন ব্যবস্থাপনার যোগ্যতাকে প্রভাবিত করে।
এরপর আছে বেস্টিক পরিবেশ কি বেস্টিক পরিবেশ মূলত হচ্ছে একটা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ যা অভ্যন্তরীণ শক্তি ও সামর্থ্যকে বিবেচনা করে সামষ্টিক পরিবেশ হচ্ছে সামষ্টিক পরিবেশ মূলত একটা ব্যবসায়িক বা বিপণন পরিবেশের বাহ্যিক পরিবেশ যেটা বাহ্যিক বিভিন্ন হুমকি এবং ব্যবসায়ের যে সচলতা দুর্বলতাগুলো আছে সেগুলোকে চিহ্নিত করে তারপর বিপণন মধ্যস্থকারবাড়িকে বিপণন মধ্যস্থকারবাড়ি হচ্ছে ওই সব প্রতিষ্ঠান যারা চূড়ান্ত ভোক্তাদের নিকট ক্রেতাদের পণ্য প্রসার বিক্রয় বণ্টনে সহায়তা করে অর্থাৎ একটি পণ্য উৎপাদন হতে শুরু করে ভোক্তাদের নিকট বা চূড়ান্ত ভোক্তার নিকট পৌঁছানোর পর্যন্ত প্রতিষ্ঠানটি যে কৌশল প্রণয়ন করে কৌশলের মধ্যে প্রসার বিক্রয় প্রতিনিধি নিয়োগ বা বিক্রয় বণ্টন ইত্যাদি বিষয়গুলো জড়িত এই সম্পূর্ণ বিষয়গুলোই হচ্ছে মধ্যস্থকারবাড়ি তারপরে আছে জনসংখ্যা তত্ত্ব কি জনসংখ্যা তত্ত্ব হচ্ছে পরিমাণ ঘনত্ব বয়স লিঙ্গ বর্ণ পেশা ইত্যাদি তারপর হচ্ছে অর্থনৈতিক পরিবেশ কি অর্থনৈতিক পরিবেশ ঐসব উপাদান নিয়ে গঠিত যেগুলো ভোক্তার ক্রয় ক্ষমতা ও ব্যয়ধাসকে প্রভাবিত করে অর্থাৎ অর্থনৈতিক পরিবেশের মাধ্যমে একটি প্রতিষ্ঠান একটি ব্যবসায়ে কতটুকু তার ব্যবসায় কতটুকু অর্থ বিনিয়োগ করলো এবং সেখান থেকে কী পরিমাণ ব্যয় হলো আয় হলো এই বিষয়গুলো জানা যায় তারপরে আছে প্রাকৃতিক পরিবেশ মূলত বোঝানো হয় একটি প্রতিষ্ঠান তার পণ্য উৎপাদন করতে গেলে যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করে সেগুলো নিয়ে আলোচনা এছাড়াও আরও কতিপয় পরিবেশ রয়েছে এখানে আরও বলা আছে কোন পরিবেশ ক্রেতাদের কোম্পানির ক্রেতা সেবা সামর্থ্যকে প্রভাবিত করে মূলত বেস্টিক পরিবেশ কোম্পানির ক্রেতা সেবা সামর্থ্যকে প্রভাবিত করে কারণ একজন ক্রেতার চাহিদা কতটুকু বা সেই অনুযায়ী কতটুকু পণ্যের যোগান রয়েছে সম্পূর্ণ বিষয়গুলো বেস্টিক পরিবেশে আলোচনা করা হয় কোন পরিবেশের উপাদানগুলো বিপণনকারীর কাছাকাছি অবস্থান করে অবশ্যই বেস্টিক পরিবেশের উপাদানগুলো বিপণনকারীর কাছাকাছি অবস্থান করে তারপর বলা আছে বস্তুগত বণ্টন প্রতিষ্ঠান কী কী সুবিধা ভোগ করে বণ্টন প্রতিষ্ঠান পরিবহন ও গুদামজাতকরণের সুবিধা নেয় কারণ বণ্টন প্রতিষ্ঠান ব্যবসায়ী প্রতিষ্ঠান যদি পণ্য পরিবহনের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করে সেখানে বণ্টন প্রতিষ্ঠানের মাধ্যমে পণ্যগুলো বিভিন্ন খাতে বণ্টিত হয় তাই পরিবহন তাদের জন্য একটা সুবিধা ভোগ করার অন্যতম জায়গা তারপর হচ্ছে গুদামজাতকরণ ঠিক একইভাবে এক সময়ের পণ্য অন্য সময়ে গুদামজাতকরণের মাধ্যমে সংরক্ষণ করা হয় এবং গুদামজাতকরণ থেকে বণ্টনকারী প্রতিষ্ঠান সেখান থেকে পণ্য সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পণ্য বণ্টন করে থাকে বিপণনের সামষ্টিক পরিবেশের উপাদানগুলো তোমরা সবাই জানো বিপণনের সামষ্টিক পরিবেশের উপাদান হচ্ছে ছয়টি যেমন জনসংখ্যা অর্থনৈতিক প্রাকৃতিক প্রযুক্তিগত রাজনৈতিক এবং সাংস্কৃতিক পরিবেশ তো শিক্ষার্থীরা আজকে দুটি অধ্যায়েরই জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করলাম তোমরা এগুলো ধারাবাহিকভাবে পূর্বের ক্লাসগুলোর পাশাপাশি আজকের লেকচারটাও ভালোভাবে বাসায় দেখবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে তো আজকের মতো এটুকুই আসসালামু আলাইকুম